আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটা ভাজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কম বেশি সবাই আমরা ভাজি করে থাকি তো একবারই সহজভাবে রেগুলার যেভাবে করে থাকি সেভাবে এই ভাজির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম আলু সবসময় ভাজি করে থাকি তো গাজর দিয়ে একটু সাথে ভাজি করে নেই তো সম্পূর্ণ এই যে কাজগুলো করে নিলাম এরপরে আমি রান্না করতে চলে যাব রেগুলার তেল দিয়ে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিগুলো একটু হালকা ব্রাউন করে নেব এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা যার যার অনুযায়ী দিতে পারেন আমি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি একটু হালকাভাবে ভেজে নিব এরপরে দিয়ে দিব আলু আর গাজর আর আমি যেভাবে কেটেছি দেখতেই পাচ্ছেন একবার লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটা আমি গেটাতে গেট করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব এখানে আমি কোনো হলুদ ব্যবহার করব না এভাবেই কিন্তু মার্শাল্লা কালারফুল আর যেহেতু এক্সট্রা একটা কালার আছে গাজরে তো এজন্যই কিন্তু এখানে আর কোনো হলুদ দিতে হবে না খুবই ভালোভাবে নেড়ে চেড়ে ভাজিটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল চলে এসেছে এবার ঢাকনাটা তুলে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এই ভাজিটা কিন্তু খুবই ভালোভাবে রান্না করতে হবে নেড়ে চেড়ে একবারে আপনি একটু হালকা যদি ভাজা ভাজা করে নেন তাহলে কিন্তু ভাজিটা খেতে বেশি মজার হবে রুটি আর রুটি পরটার সাথে কিন্তু একবারে জমে যাবে লুচির সাথেও দেখতেই পাচ্ছেন এই যে ভাজিটা কিন্তু এভাবে আমি করে নিলাম আমি আর একটু ভাজা ভাজা করে নেব তাহলে খেতে বেশি মজার হবে দেখতেই পারতিছেন একবারে নিচ থেকে একদম লাল লাল একটা ভাব চলে এসেছে তো এই জন্যই বললাম একটু ভাজা করে নিলে কিন্তু টেস্টটা বেড়ে যাবে তো এই তো হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ